বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় খারাপ করার সবচেয়ে বড় যেটি কারণ সেটি হলো অনেক বেশি পড়া বা অনেক বেশি জানার চেষ্টা করা। কারণ সিলেবাস তো অনেক বেশি বড়, আপনি যদি সব কিছু বিস্তারিত অনেক তথ্য জানতে চান আমাদের মাথায় কিন্তু এতগুলো তথ্য আমরা একসাথে ধরে রাখতে পারি না, যার কারণে অনেক তথ্য পড়তে গিয়ে পরীক্ষার হলে দেখা যায় যখন জানা প্রশ্নও আসে কেমন যেন চেনা চেনা লাগে কিন্তু সঠিক উত্তর কোনটি হবে সেটি আমরা মনে করতে পারি না। এর ফলস্বরূপ ভুল প্রশ্ন দাগানো, নেগেটিভ মার্কিং আর লক্ষ লক্ষ পরীক্ষার্থীদের পরীক্ষায় আপনার ছিটকে পড়া। তাই আপনাকে খুঁজে বের করতে হবে, বিশেষ করে বিগত বছরের প্রশ্নগুলিকে বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন যে কোন কোন জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে বা যেখান থেকে প্রশ্ন পড়লে অবশ্যই পরীক্ষায় পারা যাবে, সেগুলোকে খুঁজে বের করে সেই প্রশ্নগুলোই মূলত পড়ার চেষ্টা করবেন। আর যত বেশি পড়বেন তত মনে রাখতে পারবেন। এখানে বেশি বলতে অনেক বেশি পড়ার কথা বলছি না, একই জিনিস বারবার পড়ার কথা বলছি। এই জায়গাটাতে ভুল করার কারণেই পরীক্ষার্থীরা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ভালো করতে পারে না।